আসসালামু আলাইকুম সম্মানিত রেল ভ্রমণকারী যাত্রীগণ, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে যারা যে বিষয়টি জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। চারটা ট্রেনের আজকে চারটা ট্রেনের জন্য সুখবর দিব আপনাদের, অনেকের প্রতীক্ষিত, অনেকে অনেক অপেক্ষা করেছেন এই ট্রেনগুলোতে এই আপডেটটা পাওয়ার জন্য। তো 2024 সালের এই মাসের 26 তারিখে কিন্তু আপনারা এই চারটি ট্রেনের সুখবর পাবেন, সেটা হলো কি কেবিন। অনেকে অনুরোধ করেছেন কিংবা অনেকে চাচ্ছেন যে এই ট্রেনগুলোতে কেবিন, এসি হোক কিংবা নন এসি হোক, কেবিন থাকলে খুবই সুবিধা হয়। সেটা কিন্তু রেলওয়ে যুক্ত করতে যাচ্ছে এই মাসের 26 তারিখ থেকে। আপনারা অনলাইনে অলরেডি 10 দিন আগে যেহেতু টিকিট বুকিং দেওয়া হয়, অলরেডি আপনারা অনলাইনে টিকিট পেয়ে যাবেন কেবিনের। সেই কেবিনগুলো কোথায়, কোন ট্রেনের? প্রথম হলো গিয়ে সুবর্ণ ট্রেনের চট্টগ্রামের, যেটা নন স্টপ ট্রেন। তারপরে রয়েছে সোনার বাংলা এক্সপ্রেস, সেটাও চট্টগ্রামের নন স্টপ ট্রেন। তারপরে রয়েছে পর্যটক ঢাকা টু চট্টগ্রামের যে কক্সবাজারের যে ট্রেনটা রয়েছে সেটাতেও যুক্ত হচ্ছে এসি এবং নন এসি কেবিন। তারপরে রয়েছে কক্সবাজার এক্সপ্রেস, যে ট্রেনটি ঢাকা কক্সবাজারে নন স্টপ, সেই ট্রেনেও কিন্তু এই এসি নন এসি কেবিন যুক্ত হতে যাচ্ছে। আপনারা যারা কেবিনের টিকিট কিংবা কেবিনে ভ্রমণ করতে চান অবশ্যই অনলাইন থেকে টিকিট বুকিং করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে যারা বিষয়টি জানে না তাদেরকে জানানোর অনুরোধ রইল। আর কোনো বিষয় জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়টি জানিয়ে কনফার্ম করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।